ছুটিটা অনেকেই যারা ব্যস্ত থাকেন পরিবারকে সময় দিতে পারেন না এই সময়টাই কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে বন্ধুদের সাথে ঘুরে বেড়ান এবং নগরী ফাঁকা নগরী যেটা ফাঁকা নগরীতে আমরা দেখার সৌভাগ্যই হয় না সে ফাঁকা নগরীতে পেয়েও অনেকে স্বস্তিতেই ঘুরে বেড়ান তাই এই বিষয়ে আরও জানতে আমরা যুক্ত হব মিরপুর চিড়িয়াখানায় সেখানে আছেন সহকর্মী মুন্না ফরশিদ এবং এরপর যুক্ত হব কুয়াকাটা সমুদ্র সৈকতে সেইখানে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ তবে শুরুতেই চলে যেতে চাই মুন্নাফ রশিদের কাছে মুন্নাফ চিড়িয়াখানা আজ ঈদের দ্বিতীয় দিন কেমন ভিড় দেখছেন দর্শনার্থীদের এবং দর্শনার্থীদের জন্য বিশেষ কি কি ব্যবস্থা রাখা হয়েছে মুক্তি ঈদের দ্বিতীয় দিনই মূলত এই যে চিড়িয়াখানা বা অন্যান্য যেসব দর্শনীয় স্থান রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু মূলত ঈদের দ্বিতীয় দিনে বিশেষ করে কোরবানি ঈদের ঈদুল আজহার আজহার বিষয়ে মানে আজহার ঈদুল আজহার পরে আসলে ঈদের দ্বিতীয় দিনই মূলত ভিড় বাড়তে থাকে কেন ঈদের দিন গরু বা কোরবানির যেসব পশু জবাই করা হয় সেসব বিষয়ে তারা ব্যস্ত থাকেন এরপরে কিন্তু ঈদের দ্বিতীয় দিন আমরা চিড়িয়াখানায় সকাল থেকে রয়েছি এবং এখানে কিন্তু বেশ মানুষের ভিড় দেখতে পেয়েছি সকাল থেকেই এবং এটি যত দিন গড়াচ্ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়তে থাকছে সবথেকে বেশি যেটি দেখেছি যে শিশুদের কিশোরদের সংখ্যা এখানে বেশি এবং তারা মূলত এখান থেকে মূল ফটক দিয়ে ঢুকছেন এবং ঢুকেই তারা প্রথমেই যে জায়গাগুলোতে যাচ্ছেন তার ভিতরে সবথেকে বেশি হচ্ছে যে বানরের যে বড় খাঁচা রয়েছে তারপরে সিংহ বা রয়্যাল বেঙ্গল টাইগার এই জায়গাগুলোতে বেশি ভিড় করছে এবং যেসব বাচ্চারা রয়েছে শিশুরা রয়েছে এই এই স্পটগুলোতে বা এই পশুদের সামনেই কিন্তু বেশি তারা উচ্ছ্বাসিত এবং তাদের যে আনন্দের জায়গা সেই জায়গাটি কিন্তু তারা সেখানে খুঁজে পাচ্ছেন এর বাইরে আমি যদি আপনাকে একটু বলি যে এখানে মূলত যেসব বাচ্চারা ঢুকছেন এই টিকিটের ব্যাপারটা যদি একটু বলি যে টিকিট এখানে 50 টাকা করে প্রতিজনের কাছ থেকে নেওয়া হচ্ছে তবে 2 বছরের উপরের যে বাচ্চাগুলো আছে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 2 বছরের নিচের বাচ্চাগুলোর কাছ থেকে নেওয়া হচ্ছে না এখানে যে পরিবেশটার কথা যদি একটু বলি যে ঈদের দ্বিতীয় দিন যেহেতু সেহেতু মানুষের প্রচণ্ড ভিড় রয়েছে যেহেতু তারা অন্য সময়ে সময় করতে পারেন না ঈদের এই লম্বা ছুটিতে অনেকেই আসছেন আমি দেখেছি যে বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার বাইরে থেকে যেমন রংপুর থেকে এসেছেন নারায়ণগঞ্জ থেকে এসেছেন গাজীপুর থেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ বড় বড় গাড়ি ভাড়া করে যেমন বাসে করে আসছেন কেউ কেউ মাইক্রো করে রিজার্ভ করে আসছেন এসে তারা এখানে সময় পাস করছেন বা তাদের বাচ্চাদেরকে ফ্যামিলির যেসব অন্যান্য সদস্য রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এখানে ঘুরতে আসছেন তবে যেসব আমি কয়েকজন বাচ্চার সাথে কথা বলেছি তারা কিন্তু এমনও আছে যে অনেকেই এর আগেও এসেছেন আবারও এসেছেন আবার কেউ কেউ একদম প্রথমবার আসছেন এই চিড়িয়াখানায় তবে সবথেকে বেশি একটি লক্ষণীয় যে বাচ্চাদের ভিতরে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস এবং ঈদের যে আনন্দ সেই আনন্দ কিন্তু তাদের মাঝে এই চিড়িয়াখানা একটি বাড়তি আনন্দ যোগ করছে আর কি এই ছিল আমার কাছে কুয়াকাটায় আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ যুক্ত হচ্ছি তার সাথে সোহাগ আপনার সকালে এই কুয়াকাটায় এসে পৌঁছেছি আমরা যেটা দেখতে পেয়েছি যে অসংখ্য মানুষ অসংখ্য পর্যটক এখানে রয়েছে একটু আমরা দেখাবার চেষ্টা করছি যে কুয়াকাটা সমুদ্র যে সৈকতটি রয়েছে এখন কিন্তু ভাটা চলছে সেই ভাটার মধ্যেও কিন্তু যারা পর্যটক ইতিমধ্যে চলে এসেছেন তারা কিন্তু প্রচুর প্রচুর পর্যটক কিন্তু ইতিমধ্যে সমুদ্রে নেমে পড়েছেন এবং যারা নেমে পড়েছেন তারা কিন্তু তাদের মতো করে রয়েছেন এখানে এবং তারা গোসল করছেন আনন্দ করছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু আবহাওয়া কিন্তু বেশ ভালো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল যে কারণে তখন আসলে পর্যটকরা একটু কষ্ট নিয়েই ছিলেন যে নামতে পারছিলেন না কিন্তু সূর্যোজ্জ্বল হওয়ার পরপরই কিন্তু বৃষ্টি কমে যাওয়ার পরপরই কিন্তু পর্যটকরা নেমে পড়েছেন আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন পর্যটকের সাথে তারা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন আসলে কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম থেকে প্রচুর এবং উত্তরবঙ্গ থেকে বিশেষ করে চট্টগ্রাম থেকে
যে পর্যটকরা এসেছেন এখানে ঢাকা থেকে, তারা কিন্তু আমাদেরকে যে তথ্যটা দিয়েছেন, তারা বলছেন যে আসলে আমি জানতে চেয়েছিলাম যে হঠাৎ করে আপনারা কুয়াকাটা কি মনে করে, তখন তারা আমাদেরকে যে তথ্যটি বললেন যে আসলে পদ্মা সেতু চালু হওয়ার পর তাদের অনেক দিনের ইচ্ছা ছিল পদ্মা সেতু দেখা, কুয়াকাটা দেখা, কুয়াকাটা দেখা সম্ভব হচ্ছিল না তাদের পক্ষে সময়ের কারণে, এবং জার্নিতে যে সমস্যাটা এই কারণে তারা আসতে চাচ্ছিলেন না, কিন্তু পদ্মা সেতু হয়ে যাওয়ার ফলে তাদের জন্য সেই সুযোগটি তৈরি করে দিয়েছে, এবং সেই সুযোগের তারা সদ্ব্যবহার করতেই কিন্তু এইবার ঈদের পরপরই তারা ছুটে এসেছেন। অনেকে কিন্তু ঈদের আগেও চলে এসেছেন, আমরা হোটেলের যারা মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে তথ্যটি বলেছেন যে আসলে পদ্মা সেতু চালু হওয়ার খবরের পরপরই কিন্তু পর্যটকরা যোগাযোগ করেছিলেন এবং অগ্রিম তাদেরকে বুকিং দিয়েছিলেন, এবং হোটেল মোটেলের কুয়াকাটায় কিন্তু আমরা যেটা খবর নিয়ে জানতে পেরেছি যে প্রথম শ্রেণীর যে হোটেলগুলো আছে সেগুলোতে কিন্তু শতভাগ বুকিং রয়েছে, আর দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর যে হোটেলগুলো রয়েছে তাতে কিন্তু 70% এবং 80% বুকিং রয়েছে। কিছু কিছু হোটেল রয়েছে যে প্রি বুকিং নেওয়া হয় না, ইনস্ট্যান্টে আসলে পাওয়া যায়, সেই সব হোটেলে কিন্তু আসলে 20% বা 30% খালি রয়েছে, কিন্তু বাকি যে হোটেলগুলো রয়েছে একেবারে 8 তারিখ থেকে শুরু হয়েছে 16 তারিখ পর্যন্ত তাদের বুকিং হয়েছে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এবং জানতে চেয়েছিলাম এখানকার পর্যটন কর্পোরেশন পর্যটকদের যারা নিরাপত্তা রয়েছেন পুলিশের, তারা কিন্তু আমাদেরকে একটা তথ্য বলেছেন যে আসলে এই পুলিশ যে চাপ সামলাবার জন্য কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন এবং কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি ফায়ার সার্ভিস এখানে উপস্থিত রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা সদা প্রস্তুত রয়েছে, তারা চেষ্টা চালাচ্ছে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে কিন্তু তারা মাইকিং করে যাচ্ছেন। এবং এখানকার পরিবেশ আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো রাখার জন্য পর্যটন পুলিশ কিন্তু নিয়োজিত রয়েছে। আমি কিছুক্ষণ আগে পর্যটন পুলিশের এখানকার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাকে যে তথ্যটি বলেছেন আসলে তারা তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা চাচ্ছেন এখানকার ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এবং ভবিষ্যতে যেন এখানে পর্যটক আসেন সেই লক্ষ্যেই কিন্তু তারা আসলে চেষ্টা চালাচ্ছেন। তারা আমাদেরকে বলছেন যে 16 তারিখ পর্যন্ত যে বুকিং রয়েছে সরকারি ছুটির পর্যন্ত এখানে প্রচুর পর্যটক আসবে এবং সেই কথা মাথায় রেখেই যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এখানে তারা নিয়োজিত রয়েছেন। একটি বিশেষ ভালো খবর আমাদের এই কুয়াকাটার জন্য, সেটি হচ্ছে যে পর্যটক যারা এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম যে কি মনে করে আপনারা এখানে আসলেন হঠাৎ করে, যারা প্রথম এসেছেন তারা বললেন যে এখানে তারা খবর পেয়েছেন যে কক্সবাজারের যে পর্যটন হোটেল মোটেল রয়েছে সেই সব জায়গার যে খরচ, খাবারের যে খরচ, তাদের বক্তব্য অনুসারে যে কুয়াকাটায় কিন্তু সেই সব জায়গার খরচের চেয়ে প্রায় অর্ধেক দামে তারা কিন্তু এখানে থাকতে পারবেন এবং এই কারণেই তারা এখানে এসেছেন। বিশেষ করে আরেকটি খবর জানিয়ে রাখি, বিদেশি পর্যটক এসেছেন এখানে প্রচুর। তো এই ছিল ভালো খবরের মধ্যে কুয়াকাটা থেকে, এতটুকুই আমার হাতে। ফেরদৌস জানাচ্ছিলেন কুয়াকাটা সমুদ্র সৈকতের কথা।